নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই নবরাত্রিতে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে বিশেষভাবে সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, কোন সেই চার রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, কারণ ক্রোধী মা দুর্গার দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই চার রাশি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। আপনারা সকলেই জানেন নবরাত্রির কথা, অর্থাৎ নটি রাত্রির কথা, যাকে নবরাত্রি বলা হয়। দুর্গাপুজোর প্রারম্ভে এই নটি রাত্রিতে আলাদা আলাদা রূপে দেবী মা দুর্গার পুজো আমরা করে থাকি, আর এই নটি রাত আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ 17 তারিখ, আজ থেকে শুরু হয়ে গেছে এই নবরাত্রি। তাই আজ থেকে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে সাবধান হয়ে যান, কারণ ক্রোধী মা দুর্গা আপনাদের উপর দৃষ্টি ফেলতে চলেছে। আপনাদের কোন দিকে সাবধান থাকতে হবে তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে মা দুর্গা নিয়ে কিছু কথা। দেখুন, মা দুর্গা যিনি দুর্গতি নাশিনী, যিনি আমাদের জীবনের দুর্গতি নাশ করেন, তবে এই ক্রোধী মা দুর্গার দৃষ্টি এই চার রাশির উপর পড়তে চলেছে, যার ফলে এই চার রাশির জাতক জাতিকাকে বিশেষভাবে আমি সাবধান হতে বলছি। কোন বিষয়ে সাবধান হতে বলছি তা আমি ভিডিওর শেষে বলবো। তো প্রথম যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা বিশেষভাবে সাবধান হয়ে যান, কারণ ক্রোধী মা দুর্গার দৃষ্টি পড়তে চলেছে আপনাদের উপর। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশেষভাবে সাবধান হয়ে যান, কারণ ক্রোধী মা দুর্গার দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সাবধান হয়ে যান, কারণ ক্রোধী মা দুর্গার দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে। এরপরে লাস্ট এবং 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু বিশেষভাবে সাবধান হয়ে যান এই নবরাত্রিতে। আসুন এবার আমি জানিয়ে দিই এই চার রাশিকে কোন বিষয়ে সাবধান হতে বলছি। এই সময় যখন আপনারা প্রতিমা দর্শন করতে বা পুজো দেখতে বেরোবেন বাইক নিয়ে বা ফোর হুইলার নিয়ে, তখন আপনারা কিন্তু সাবধান হয়ে যান, কারণ আপনাদের প্রবল অ্যাক্সিডেন্টের চোখ আমি দেখতে পাচ্ছি। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনার জন্মছকে যদি মঙ্গল ভালো পজিশনে থাকে তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে, আর যদি মঙ্গল ড্যামেজ থাকে, মঙ্গল ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, মঙ্গল নিচস্থ থাকে, তাহলে কিন্তু আমার কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। তাই আপনাদের জন্মছকটি কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে অবশ্যই একবার দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। আপনার রাশি কী বা আপনার লগ্ন কী এই সমস্ত কিছু জানার জন্য দয়াপূর্বক এখানে ফোন করবেন না। যদি আপনারা নিজস্ব জন্মছক বিচার করাতে চান তাহলে কেবলমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে কারণে আপনাদেরকে এই সময়ে প্রবল হারে সাবধান থাকতে হবে। তাই যারা গাড়ি চালাবেন তারা খুব সাবধানে গাড়ি চালান। তো এই ছিল চার রাশি, যে রাশিগুলিকে সাবধান থাকতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, দুর্গাপুজো আপনাদের সকলের ভালো কাটুক, মঙ্গলে কাটুক, এই আশা রেখে ভিডিওটি শেষ করতে চলেছি। ধন্যবাদ।